এককালে মুখে হাসি ছিল গলায় ওড়না ছিল এমনকি বোরখাও ছিল এবং সেও গ্রামের চাচাতো বোন ছিল সত্য বলতেছো জি তারপর থেকে তার কি থেকে কি হয়ে গেল কেউ বলতে পারে না তবে কি থেকে কি হয়ে গেল এটা জানার জন্য অধীর আগ্রহে অনেকে বসে আছেন আমি তো কিছুই বুঝতে পারতেছি না আমরা বাংলা সিনেমাতে দেখতাম কোনো কিছুর সাথে উষ্ট্রাগুতা খেয়ে জ্ঞান হারিয়ে ফেলতো যেমনটা খাইছিল গ্রামের এই চাচাতো বোন এখানে উষ্ট্রাকে গ্রামের এই চাচাতো বোন গ্রাম থেকে গেল ইনস্টাগ্রামে এটা কি সত্য সত্য না মিথ্যা নিজের চোখে দেখে নেন গরিবের সানি লিওন কিন্তু বদ্দা সবার মতো আমি তো আর কপি পেস্ট করি না তাই আমি তাকে এক কথাই বলি দেশি লিওন এখানেই তো রয়েছে মিল তাই তো করিতেছে চিল এই বিষয়টা কতটুকু তাল নাকি তিল সঠিক জায়গায় পড়লে পারে মাটিতে পড়তো নাকি অথচ সে ঘুরে বেড়ায় নামে লাগিয়েছিল তাই আজকে একটু তাকে নিয়ে যা হবে তা তো দেখতেই পাবেন সো কথা কম কাজ বেশি অবছাত্র থেকে গুরু জাত বাঙালি ধৈর্য কম চলো ভিডিও করি শুরু প্রথম আমার বাসায় অনেক শান্তি ছিল এরপর আমি একদিন জন্ম নিলাম মানে স্বীকার করে নিল হেতির বাপ মায়ের ফলাফল খুব একটা ভালো না শান্তিটা থাকবে কেমনে ভাই হেতি তো নিজের মুখেই বলে আমাকে সামলাইতেই দর্জন লাগে এমনে কি নাম দিছে দেশি লিওন তার একটা দিয়ে হয় না তা বিয়ে করার তো নাম নিবি না জানি অন্তত বিএফটা সামলাবে কেমনে আমি আবার বিএফও সামলাবো আরে দূর ও তাও তো এক কথা তবে এর হেড অন দেখে এটা বুঝে নিতে হবে কেউ যদি বয়ফ্রেন্ড হতে চায় তাকে অবশ্যই বাঁশি বাজানো জানতে হবে কারণ একমাত্র তিনিই খুব ভালো করে একাধিক ফুটা সামলাতে পারে যাই হোক বুঝলে বুঝপাতা আর না বুঝলে হ্যাঁ আমি বুঝেছি তো সেটা জুতার দোকানে লেখা ছিল জুতা খুলে প্রবেশ করুন তাই আর ভয়ে কাপড় দোকানে যাই নাই এটা তো আপনার জন্য খুবই খুশির সংবাদ ছিল বাই দ্য ওয়ে নিউ ড্রেসটা কিন্তু আপনাকে হ্যাপি মানাইছে তার ড্রেসটা কি ওই দোকান থেকেই নিছিলেন বাই বাই টাটা গুড বাই There's a meeting in my বাসায় বসে থাকো বাপের পকেট ছাড়ো তারপর রেস্টুরেন্টে গিয়ে চর্বি জাতীয় খাবার খেয়ে পেটের চর্বি বাড়াও আর ওইটার কথা তো বাদই দিলাম তারপর পাঙ্গাস মাছের মতো চর্বিওয়ালা পেটি বের করে শো অফ দেখে বোঝার উপায়ই নাই হেতি চর্বি জাতীয় সমস্যায় ভুগতেছে নাকি প্রেগনেন্ট নাকি এক নাম্বার সেপে রাখার ফল আচ্ছা আমি যা তা বললাম তাইলে এইসব কি তাহলে কি ওনাকে সম্মানের সহিত বলতে হবে মাননীয় চর্বি যুক্ত আপা শুধু শুধু হাসেন না সামনে আরো কিছু দেখার বাকি চোখ আপনার পড়বে যতই দিতে যাক ফাঁকি শাটার খুলে দোকান বের করবে আর দ্রব্য পণ্য নিয়ে কথা বলবে না তা তো হতে পারে না এবার একটু উচিত কথা বলি জগতে এখন চোরকি ঘুরে বদলে নিচ্ছে রূপ কারণ তারা ভাবে চলে আছে দামি কুপ আধুনিকতা খোলামেলা আসল ধান্দা মানি তাই তো এখন কপি করে হয়ে দেশি ছানি খেলা হবে বড় খেলা হবে হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে সাউন্ডার তাদের পার্টটুকু দেখে মনে হচ্ছিল কোথায় জানি হাডুডু শুরুর আগে এমন কিছু হয় আর হেতির মনে তো সবসময় চলতেই থাকে দেখেন আমি জানি না কম বেশি সবাই জানে কিন্তু স্বীকার করে না দাঁড়ান আর একটু বুঝান কি বুঝলেন এক চান্স কিরে কি করতেছো চুল নষ্ট হয়ে গেছে চুল ঠিক করতেছি আর এদিকে মান সুলেমান বিক্রি করে তো বাদাম টানা খাওয়া শুরু করছেন সেটা কবে ঠিক করবেন ভূতের মুখে রাম নাম কথাটা অনেক শুনছি কিন্তু এবার একটু প্রমাণ করি চলেন আমার কোরআন নিয়ে কথা বললে আমার রাসূল নিয়ে কথা বললে আই এম দ্য লাস্ট পারসন আমাকে জেলে নিবেন না কোথায় নিবেন আমার কোনো জায়গা আছে না আমি কিন্তু প্রতিবাদ করবই করব আহারে কতটা নুরানি চেহারা এরা তো ভাই সেল চালায় ব্যস্ত যাইব কেউ কোরআন নিয়ে কথা বললে নাকি কাউকে তারা ছাড় দেবে না তা ভাইজান এইগুলা কোথায় লেখা আছে কোথায় লেখা আছে বিশাল বড় দোকান বিষয়ে সবাইরে দেখাও এটাকেই বলে নারীর উত্তম আদর্শ আহা
পুরাই সহী শুদ্ধ এইটা আমরা জানতাম ভূতের মুখে রাম নাম কথাটা প্রমাণিত নাকি মিশা কথা পশ্চিম মুখে ফিরা কইতেছি যদি মিশা কথা কই তাহলে আমার উপরে ঠাড়া পড়ব এই হচ্ছে অবস্থা কে নেবে তার জবাব ঘুরছে সময় উল্টো দিকে সভ্য জ্ঞানের অভাব শুধরাবে আর কবে এরা কবে হবে সোজা নষ্ট হচ্ছে সামাজিকতা হচ্ছে ঘরের বোঝা আম্মুকে বলছিলাম বাসার বেকার জিনিস সবগুলা বাইরে ফেলে দিতে আর কিছুই না আমি এখন বাইরে আমি নাকি মিশা কথা কই আর স্যার কথা বলবো না এবার অফ টপিকের টপিকটা তার থেকেই নিলাম ক্লিপটা দেখে আসি রিলেশন ভাঙার পরে বোঝা যায় কাকে কার কতটা প্রয়োজন ছিল যে কারো রিলেশন শুরু হওয়ার আগের সময়টা অনেক মধুর হয় কারণ তখন একজন আরেকজনকে পাওয়ার জন্য মরিয়া হয়ে থাকে তখন কারোর প্রতি অযথা অধিকার থাকে না তখন মনে হয় ইস তাকে যদি একবার পেতাম তাহলে সে যা বলবে তাই শুনে চলবো এমনকি মেয়ে বা ছেলে যে শর্তই দিক তা তখন মাথা পেতে নেওয়া হয় কিন্তু যখন সেই মানুষটা অপরজনকে হ্যাঁ বলে দেয় তারপর থেকে বের হয়ে আসে ওই মানুষটার আসল রূপ তখন কোনো শাসন হয়ে যায় আমি কি তোর কেনা গোলাম যে তোর কথা মতো আমার চলতে হবে আরে তুই গেলে তো তোর মতো দশটা আসবে ভাইরে দশটা আসে ঠিকই কিন্তু ওই একটা আর আসে না আর ঠিক তখনই বোঝা যায় তার গুরুত্বটা কি ছিল একটা মানুষের বারবার খোঁজ নেওয়া হয়ে যেত বিরক্তির কারণ অথচ একটা সময় তার থেকে একটু পাত্তা পাওয়ার জন্য আপনি শেষরার মতো সারাদিন ঘুরে বেড়াতেন আর সেই মানুষটাই যখন সময় চাইলো তখন অবহেলার একটা লম্বা চাদর তার গায়ে বিছিয়ে দিলেন এই মানুষগুলো ভেঙে চুরে শেষ হয়ে বিদায় নেয় যারা আর কোনোদিন ফেরে না আর ততদিনে অন্যকে ভালোবাসার চাদর বিছিয়ে আগলে নেয় কিন্তু আজ হোক বা কাল হোক ঠিকই এর মর্ম বুঝবেন আর গলা কাটা মুরগির মতো ছটফট করবেন দেখার কেউ থাকবে না তাই বেটার অপশন না খুঁজে ওটাকে বেটার অপশন বানিয়ে নিন সো কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো পেতে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন আমার সাথে সরাসরি যোগাযোগ করতে ইনস্টাগ্রামে ফলো কিংবা ফেসবুকে অ্যাড করে নিতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ চোখ বন্ধ করার পরও যে চেহারাটা আমার সামনে আছে সেটা হলো তুমি আপনার সাথে আরবিতে মন খুলে কথা বলা যাবে ইয়া খায়াসি খায়াসি মর গয়া মাদার ला 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 ला